পাঠ করছি কবি মাহমুদ নোমানের লুইজা লেখা প্রগ্রন্থের একটি কবিতা, মকসুদে তুমি। পাহাড়ে নিয়তের মোমবাতি জ্বলছে, জাড়ের ফাঁকে চুপ গলিয়ে দেখছি চাঁদ নেমে এসেছে, নাকের কাছাকাছি শুকছি এই তো, কারো চোখের জলে টিমটিমে আলোই পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে একটু একটু, সিনার বোতাম খুলে ফের তাকাতেই দেখি চাঁদ নেই, চাঁদ নিয়ে কেউ বাড়ি ফিরে গেছে। প্রিয় দর্শক, লুইজালে কাব্যগ্রন্থের কবিতা পাঠের পাশাপাশি কবিতা নিয়ে কবি মাহমুদ নোমানের অকপট স্বীকারোক্তি আমরা জানব। কবিতার লুইজালে কবিতা নিয়ে বলছেন, কবি হব এই অভিপ্রায়ে কবিতা লিখিনি, না লিখে থাকতে পারিনি বলে যা লিখেছি তাই কবিতা বলে অনেকের কাছে স্বীকৃতি পেল, সেই থেকে এখানে ওখানে প্রকাশ করা, আমার কোনো প্রেরণা বা কারো সহযোগিতার কথা মনে পড়ে, তবে সেই প্রাইমারি থেকে লেখা এক গাইবই তাড়না ভূত আর কোনো কাজে স্থির থাকতে দেয়নি। প্রথম দিকে পরিবারের বড়জনরা আমার লেখার অনেক ডায়েরি জলে বা অন্য কোথাও গুম করে ফেলেছিল, আবার সংসারের উদাসীনতার লেখাপড়ায় অত দূর এগোনো গেল না, আর্থিক অসচ্ছলতা আমাকে সাহিত্যের বিভিন্ন পাটে বেশ ভুগিয়েছে। কবিতা আগরবাতির কাস্টমার, আমি দৈনিক দুঃখকে জ্বালাই আগরবাতির মতো, সকাল সন্ধ্যা জ্বালাই আর রাতে আগরবাতির গন্ধ সুখে, এলিয়ে পড়ি মাকড়সার জালে উদ্ভিন্ন যৌবনার রতিকীপ্তির মতো, আগরবাতি নিয়ে আল্লাহকে ডাকা কিংবা কাঁদতে খুব ইচ্ছে হলে আগরবাতির শরণাপন্ন হই, বুক চাপকানো দুঃখগুলো আগরবাতির সুগন্ধিতে জিকির করে আমার রোজার চতুর্দিকে। কোনো সাহিত্য আড্ডায় এ পর্যন্ত যায়নি বা কারো পরামর্শ আমি নিয়ে, কবি মাহমুদ নোমান বলেন, কিন্তু চলার পথে টুকরো কাগজ কুড়িয়ে পড়তে পড়তে দিন কেটে গেছে। শুক্রবার এলে সেলুনের সামনে বসে থাকতাম, কখনো লাইব্রেরির সামনে ঠুলে, কখনো কখনো শুক্রবারের সারাদিন কেটে গেছে কিছু না খেয়ে, সারাদিন লাইব্রেরি সেলুনে বসে বসে সাহিত্য পাতার আগাগোড়া পড়েছি, কখনো কেউ পড়ছে অপেক্ষা করতে হয়েছে, তার পড়া কখন শেষ হয় তাচ্ছিল্য সয়েছি ওইসব পত্রিকা কেনা মানুষদের কাছ থেকে, এমনও হয়েছে পত্রিকার জন্য আমার বসে থাকা দেখেও পত্রিকাটি ধরেই আছে, নয়তো অন্য কাউকে যেচে পড়তে দিয়েছে। চেহারায় বিরক্তির বাবু কখনো ফুটে উঠেছে পত্রিকা কেনা মানুষগুলো, এমন করে সন্ধ্যা পর্যন্ত সারা আনোয়ারার সদরে ঘুরেছি বিভিন্ন দোকানে পত্রিকার সাহিত্য পাতায়, পত্রিকার সাহিত্য পাতাটি দেখার জন্য কখনো ইছামতি নদীর ধারে বসে নিজের সীমাবদ্ধতা বেবে কেঁদেছি নীরবে একা একা। প্রিয় দর্শক, পাঠ করছি লুইজালে কাব্যগ্রন্থের লুইজালে শিরোনাম কবিতাটি। লুইজালে, বিলের ধারের বটগাছটি আমার মা, বাবা হয়তো লুইজাল নিয়ে মাছ ধরতে গেছে, বনটি প্যাক প্যাক করছে শেওলার হাঁড়িতে, আমি ঝুলছি বটগাছে পরগাছার ইয়রে। আমার বন্ধুভাগ্য খুব খারাপ, বেশি দিন টেকে না, হয়তো স্বার্থের সাথে মানানসই নয়, স্কুলের মাঠেও কবি নামের সাথে অশ্রাব্য গালিগালাজ হয়েছি, এক সময় আমার প্রিয় একটু শান্তির ক্রিকেটকেও ছাড়তে হলো, এলাকার ওইসব ছেলেদের হেয় করা
অকত্য গালিগালাজে। মানুষের চেহারা দেখেও আমি অনেক কিছু বুঝতে পারি এখন। এসব তাচ্ছিল্যই আমাকে লেখার কাঁচামাল দিয়েছে। বলতে পারেন আমি বই পড়ে তেমন শিখিনি, সরাসরি মানুষকে পাঠ করেছি, মানুষকে পড়েছি। মানুষের জন্যই তো সাহিত্য, কেননা বই কেনার পত্রিকা কেনার সামর্থ্য আমার কোনো কালেই ছিল না। কিছু টাকা পেলে শহরে চলে গেছি। গাড়ি ছড়াটা আমার রোমান্স দিত, জানালার বাইরে থাকালে কবিতা পেতাম। আন্দর কিল্লার বইয়ের পাহাড়ের মাঝ দিয়ে পথ চলতে লেখকের গায়ে বাতাস শুকে নিজেকে ধন্য ভেবেছি। মাহমুদ নোমান নসিহত কবিতায় লিখেছেন, আমি মরলে সিনার উপর রুয়ে দিও মান্দার ফুলের গাছ। লাল টুকটুকে ফুল ফুটেছিল বেহেস্তের জমিনে, গায়ের যুবতী কাটা বিঁধেছে এই কলিজায় ফাগুনের মোরালি বাতাসে। এ মুখে গেন্দা ফুলের জল ছিটিয়ে দিও, অমরণীর গেরা ফিটাফে লিখো আখেরি প্রেমিকের খবর। এইসব বাঁশপাথারা জানে এক নির্জন দুপুরে পাশ গেসা নদীঠিও, আর জানে বেহায়া ময়না পাখি। কবিতা নিয়ে মাহমুদ নোমান আরও বলেছেন, এমনকি বহদ্দারহাট বাস টার্মিনালের সেই সব বাসা বইয়ের দোকান এখনও স্মৃতিতে সমুজ্জ্বল। পত্রিকার হকাররা আমার মনের রাজা, কিছু টাকা পেলেই কম্পোজ, কখনো হাতে লেখা কবিতা সেই ডাকঘর, ডাক টিকিট, এরপর এলো কুরিয়ার ইমেল। 20 টাকা পেলে এখনও ছুটে যায় কম্পিউটার দোকানে মেল করার জন্য বিভিন্ন পত্রিকায়। এইসব পরিবেশ বা আমার জীবনের নানানবিধ টানাপোড়েন আমাকে দিয়ে কবিতা লিখিয়েছে। না লিখলে এতদিন আত্মহত্যা করতাম, এটাও নিশ্চিত। এবং কবিতায় কোনো মিথ্যে বলতে চাইনি বা তৈরি করা গল্প বলিনি একদম। আমি যা যেমন ওইসবই আমার কবিতা। জীবনে যা কিছু গন্ধ শুকেছি, যা দেখেছি বা যা বুঝতে সক্ষম হয়েছি তা সবই লিখেছি। এর বাইরে গিয়ে একটা শব্দও আমার কবিতায় সংযুক্ত করি। মাহমুদ নোমান বর্ষার প্রিয় সন্ধ্যায় কবিতায় লিখেছেন, জিওল মাছের গোলা জ্বলে ডিপ ফ্রিজের বর্ষাকাতর সন্ধ্যা, ইছামতি ঘাটে পাতিখাকের সুখ সবাই, বীর বিরানি তন্দুরের বিস্কুটের গ্রাম, ক্যাকশিয়ালের বেফুতে স্টিমার বৈরাগী, ঢেউয়ের শ্বাসে নিবে যার পিদিম, দুলে উঠে কদম ফুল বট আর অমরণীর পাতাদের কলিজা টুকে টুকে সুমার নির্যাতন। লুইজালে কবিতার বই নিয়ে মাহমুদ নোমান বলেছেন, জীবনের এক সময় গড়ে কিছু নেই বলে বা এলাকার সব ছেলের ভিড়ে বিলে গিয়ে মাছ ধরতে হয়েছে। সেই লুইজালে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করতেন। লুইজাল বুকে টেলে পরিবারের অভিভাবক যেভাবে পরিবার সামাল দেয়, আমার কবিতায় সেই একই চিত্রকল্পের যোগান দিয়েছি মাত্র। বলতে গেলে এই চিত্রকল্প আমার সব কবিতায় আছে। সাহিত্যকে যেভাবে একা একা ঠেলে এত দূর এসেছি, সেই লুইজালে ঠেলার মতোই করে কবিতায় শব্দের ব্যবহারে আমি যে ভাষায় বলে বেড়ে উঠেছি তা অস্বীকার করিনি। চট্টগ্রামের আঞ্চলিক শব্দের ব্যবহার আমি কবিতার বাক্যে জুড়ে দিয়েছি পুরোপুরি আনন্দের সাথেই। তাই বলতে পারি আমার মৃত্যুর শতবর্ষর পর হলেও আমি জনপ্রিয়তার শীর্ষে থাকব। কেননা এই বাংলায় হয়তো আমার গ্রাম খুঁজে পাবে না কেউ, কিন্তু আমার কবিতায় গ্রাম থাকবে। গ্রামের গন্ধ ও রূপ থাকবে মায়াবী বলয়ে, আমার ফেলে আসা শৈশব বর্তমানেও ঘুমে চেতনে যেন সেই জাল বেয়ে যায়। তাই প্রথম বইয়ের নাম লুইজালে। প্রিয় দর্শক, লুইজাল থেকে আরেকটি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম যদি। পিয়ানো সুরে সুরে না কেঁদে যদি জবান খুলত, ডোল আগাতে আগাতে শুধু একবার, শুধু একবার যদি, চপেটাঘাত করত বাদকের গালে বিধি তুমি কোথায় পালাতে, পাখি হয়ে গান গাইতে না নদী হয়ে বয়ে যেতে সায়রে।
এ হৃদয় জুড়ে তোমার তওয়াব চলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা লোক সমাজে যদি বিশ্বাস করত, আমাকে প্রেম শেখানোর দায়ে তুমিও দণ্ডিত হতে। মাহমুদ তুমানের লুইজালে কবিতা নিয়ে পশ্চিমবঙ্গের অনুপম মুখোপাধ্যায় বললেন, এক হয় ফর্ম আর এক হয় স্টাইল আর হয় বিষয়। দুই বাংলার কবিতায় এই মুহূর্তেই তিনটি দিক নিয়ে বিস্তর ভুল বোঝাবুঝি আমি লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের কবিতায় ফর্মের বাড়াবাড়ি, বাংলাদেশের কবিতায় আবেগদীপ্ত বিষয়ের প্রতি ঝোঁক এবং উভয় ভূখণ্ডেই স্টাইলের প্রতি এক অচেতন উদাসীনতা। এর মধ্যে একজন কবিকে দেখছি তিনি এই তিনটি দিকের কোনোটির প্রতি আলাদা মনোযোগ দিচ্ছেন না, লেখার সামগ্রিক উল্লাসে লিখছেন। লেখার সর্বগ্রাসী দুঃখে তার লেখাগুলো হয়ে চলেছে। স্বভাব কবির কাঁচা অবস্থা এই কবির কেটে গেছে দ্রুত। শিক্ষিত কবির যান্ত্রিক দক্ষতা তাকে স্পর্শ করেনি। যে গ্রাম যে হাওয়া বাংলার কবিতা থেকে অনেক দূরে ঘুরছিল, মাহমুদ নোমান তাকে সাদরে ডেকে এনেছেন নিজের কবিতায়। নাগরিক বান এবং বনিথার বাইরে তার কবিতা, অথচ আশ্চর্য সাবলীল ও সভ্যতি। তিনি আবহমান বাংলার পলিজীবনের অন্তর্গত এক প্রাণবন্ত কবি, যার বুকে কাঁটা তার চিহ্ন হয়েছে কিন্তু আকাশে উড্ডীন কোনো বক পাখির ডানা ছিঁড়ে যাওয়ার ত্রাস আছে লেগে। আমার অনুরোধ, মাহমুদ নোমানের এই বইটি পড়ুন, আপনার জীবনে একটা ঘটনা হোক এই বই। পাঠ করছি লুইজালে কাব্যগ্রন্থের আরেকটি কবিতা, চৈত্রদগ্ধ প্রেমিকের বাড়ি। নাড়া কাটতে কাটতে হৃদয় কাটবে টেরো পায়নি, দোল কাকের ডাকে ফিঙে পাক ভাঙা রকেটের মতো দোল খাচ্ছে দোয়াশাচ্ছন্ন করে। নিঃসঙ্গ কাকতাড়ুয়ার রুগ্ন চিবাই মাছরাঙার টোট লাল হচ্ছে ক্রমশ, মাক্স মকু পথছাড়ির খানাগুসা গর্ত করছে শাবল দিয়ে কেউ কেউ, বেলা বিস্কুটে রক্তাক্ত চা পানে চান্নির আলোই জলছানো তাবুতে বাটির কুটুম গিলাপ দরে কাঁদছে, গড়বাড়ির দাহ বেদ করে হিরম্ময় অলিক তলোয়ার চিত্রকরের পুকুরে দুয়ে নিচ্ছে কারা। পাপমোচনের কলেমা, হোঁটটানা রিকশায় খোল ঘুমে তলিয়ে যাওয়া মেয়েটির দিকে তাকালে প্রত্যেক মা পরপুরুষের হাত ছেড়ে দেয়। সূর্যাস্তের আগে আগে পাকঘরের মেজে মুছে আদায় করে দুরাখাত তৌবার নামাজ। প্রিয় দর্শক, অনিন্দ্য সুন্দর এই কবিতার বইটি প্রকাশ করেছেন পরিবার পাবলিকেশনস। বইটির মূল্য রাখা হয়েছে 175 টাকা এবং ভারতীয় রুপি 180। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 72।